নমস্কার বন্ধুরা, আইকেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা তেলের পিঠে বা পোয়া পিঠে করে দেখাবো। দেখো বন্ধুরা কী কী আছে এখানে। চালের গুঁড়ো আছে, বাজারের সুর থেকে কেনা শুকনো চালের গুঁড়ো। এখানে ময়দা আছে, এখানে সুজি গুঁড়ো করা আছে মিক্সার গ্রাইন্ডারে, এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, নারকেল করা আছে, গুড়টা আছে, এখানে গুড় গ্রেট করে নিয়েছি, এখানে লবণ আছে, এখানে আছে দুধটা খুব ভালো করে আমি জাল করে নিয়েছি, আর লাগবে সাদা তেল। দেখো বন্ধুরা আমি কিভাবে পোয়া পিঠাটা বানাই, দেখে নাও। আমি প্রথমে 1 কাপ সুজি এখানে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার এই কাপের মাপ করে আমি 1.5 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 কাপ। এর মধ্যে আমি একটু মৌরি দিয়ে দেবো। গুড় দিয়ে দিচ্ছে, নারকেল কোড়া দিয়ে দেবো, আর চিনি গুঁড়ো দিয়ে দেবো সামান্য। আর দেব একটু লবণ। এবার আমি সব মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি ভালো করে জাল করে নেওয়া দুধ অল্প অল্প করে দিয়ে দেব। ভালো করে এবার সমস্ত কিছু আমি এবার হালকা একটু জল উষ্ণ গরম করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা যতটা সুন্দর মেশানো হবে, ফেটানো হবে, ততটাই ভালো ফুলবে পোয়া পিঠেটা। দেখো বন্ধুরা আমার ব্যাটারটা হয়ে গেছে মালপোয়ার। এই অবস্থায় আমি ঢেকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। তারপরে যদি এর মধ্যে সুজি দেওয়া আছে একটু গাঢ় হয়ে গেলে, যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল মিশিয়ে নেব কিংবা দুধ মিশিয়ে নেব। ঢেকে রেখে দিচ্ছি, 7 মিনিট পরে আমি ফিরে এসেছি বন্ধুরা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। খুব সুন্দর ফুলে উঠেছে। আমি আর একটা পিঠে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু দিইনি। মালপোয়াটা তুলে নিচ্ছি বন্ধুরা।
বন্ধুরা খুব সুন্দর লুচির মতন কিন্তু ফুলে যাচ্ছে। আমি বানিয়ে নেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, বন্ধুরা আমার তেলের পিঠা বা মালপোয়া পিঠে হয়ে গেছে তৈরি করা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।